नमस्कार जी 24 घंटाय आपनादेर स्वागत। गतकाल सबार नजर छिलो मस्कोए भारत और चीन विदेश मंत्री पर्यायेर बैठकेर दिके। एटा ठीकई जे बैठक थेके मिराकल किछु बेरोबे एरकम उच्चाशा केउ करेनी, किन्तु मोटामुटी भावे एई दुई तरफे जे जौथ बिबृति देওয়া হয়েছে সেখানে आलोचनार माध्यमे सीमान्ते उत्तेजना प्रशमनेर ओपर जोर देওয়া হয়েছে এবং सेना पर्यायेर बैठक तार ओपर जोर देওয়া হয়েছে। किन्तु যখন এই बैठक চলছে সেই সময়ই আমরা দেখলাম যে ग्लोबल टाइम्स চীনের সরকারের যে মুখপাত্র সেখানে কার্যত হুমকির ভঙ্গি। সেখানে বলা হলো তখন बैठक চলছে, ভেবে দেখুন এই দ্বিপাক্ষিক बैठक চলাকালীন ग्लोबल टाइम्स হুমকি दिल যে যদি ভারত প্যাংগংয়ের দক্ষিণ থেকে না সেনা সরায় তাহলে গোটা শীতকাল জুড়ে চীন নাকি প্রতিরোধ গড়ে তুলবে। আবার দেখা গেল যে মুহূর্তে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হলো তারপর কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে সেই গ্লোবাল টাইমসই তারা সুর নরম করছে এবং তারা দাবি করছে যে দুপক্ষের মধ্যে যে বৈঠক তাতে নাকি আশাতীত সাফল্য মিলেছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কর্নেল বাবুল চন্দ্র এবং ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল। আমি প্রথমে ব্রিগেডিয়ার প্রবীর সানিয়ালের কাছে যাব। ব্রিগেডিয়ার সানিয়াল, গত 3 মাস ধরে আপনারা বারবার বলেছেন যে চীন মুখে এক কথা বলছে কাজে এক কাজ করছে। এক্ষেত্রে দাঁড়িয়েও যখন আমরা দ্বিপাক্ষিক বৈঠক দেখছি, দ্বিপাক্ষিক বৈঠকের সময় উত্তেজনা প্রশমনের ব্যাপারে দুপক্ষ কোথাও একটা এক জায়গায় আসছে, সেখানে দাঁড়িয়ে চীন কি আদতে সরকারি মুখপত্রকে দিয়ে একটা বিরোধিতার বার্তা দিয়ে রাখলো? এটা কি একটা মেথড ইন ম্যাডনেস রইল গোটা বিষয়টায়? না, চায়নার যে মিলিটারি ফিলসফি হচ্ছে ইট ইজ বেসড অন থ্রি ওয়ার্ড, লাইভ মানে মিথ্যে কথা বলো, যেটা সত্যি নয় সেটা দেখাও, আর নিজের কথা প্রত্যেকবার প্রত্যেক করো। এটা হচ্ছে চায়নার রিয়াকশন। যা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি 15 জুন ওয়ান ইনসিডেন্ট, তখন আমাদের 20 জন সোলজার মারা গেল। এর মানে এটা হয়েছে যে 1993 বর্ডার এগ্রিমেন্ট যেটা চায়নার সাথে হয়েছিল আর তারপরে 2004-2012 যেটা আরও সাপ্লিমেন্টারিজ আমরা অ্যাড করেছিলাম তার কোনো মানে নেই। ইন্ডিয়ার কাছে একটাই অপশন খোলা আছে, দ্য রাইট টু সেলফ ডিফেন্স কথা অ্যান্ড দ্য রাইট টু টেক কাউন্টার অ্যাকশন আগেনস্ট এনিমি অ্যাকশন। মানে চীনের যদি কোনো জায়গায় যদি কিছু করে ইন্ডিয়াকে একটা পরস্পর রিপ্লাই দেওয়ার ইন্ডিয়ার কাছে অপশন এখন খুলে গিয়েছে। চায়না এটাও বলেছে যে বাইল্যাটারাল টকস এটা আর বর্ডারের ইস্যুর সাথে কোনো মানে কানেকশন নেই। ইন্ডিয়া ক্লিয়ার কাট বলে দিয়েছে যদি বর্ডার্স এর ঝামেলা হয় ওটা অন্য জায়গায়ও এফেক্ট করবে, আর এটা এফেক্ট করতে আরম্ভ করেছে। আমরা অনেকগুলো চাইনিজ বিজনেস কন্ট্রাক্টকে ক্যান্সেল করেছি, এখন 5G কন্ট্রাক্ট আমরা স্যাংশন করতে যাচ্ছি। আমার মনে হয় না চায়নার হুয়াই এই কন্ট্রাক্টটা পাবে। ইন্ডিয়ান পজিশন অনেক হার্ড হয়ে গেছে। আমি আসবো আপনার কাছে, আমি সরাসরি চলে যাব কর্নেল বাবুল চন্দ্রের কাছে। কর্নেল চন্দ্রা, যেভাবে আমরা দেখলাম যে গ্লোবাল টাইমসে কার্যত হুমকি দেওয়া হলো এবং গ্লোবাল টাইমসে এমন কথাও বলা হলো যে ভারতের যে এই মুহূর্তে সেনা অ্যাক্টিভিটি তাতে মার্কিন উস্কানি রয়েছে, এরকম অভিযোগ করা হলো, এবং রাফায়েল হোক বা অন্য যে কোনো কিছু তা দিয়ে যে চীনকে চমকানো যাবে না, এরকম একটা বক্তব্য উঠে এলো গ্লোবাল টাইমসে। এগুলো কি কার্যত একটা এই যে ওয়ার অফ নার্ভস চলছে সেখানে দাঁড়িয়ে চীন এই বার্তাটা এই সমস্ত রেটরিক্সগুলো সেগুলো প্রয়োগ করছে? মোপিয়া, চায়না সবসময় একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালিয়ে রাখে, সেটা যেরকম করেই হোক। যা ইনসিডেন্ট অন গ্রাউন্ড হচ্ছে আর যা ওরা বলছে তার মধ্যে কোনো সিমিলারিটি নেই। এই যে এত বর্ডার টক্স হলো মিলিটারি লেভেল, সিভিলিয়ান লেভেল, দ্যাট মিন মিনিস্ট্রিয়াল লেভেল, ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, সরি ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি লেভেল, কিন্তু আলটিমেটলি অন গ্রাউন্ড যা আমরা দেখতে পাচ্ছি ওইটার মধ্যে একদম কোনো সিমিলারিটি নেই। তো সেই জন্য ওরা যে থ্রেট দিচ্ছে এগুলো পুরো সাইকোলজিক্যাল অপারেশনস। তো আমরা যা স্টেপ নিয়েছি যে আগে আমরা একটু ব্যাকফুটে ছিলাম অন দি নেগোসিয়েটিং টেবিল, এখন আমাদের ওখানে একটা স্ট্রেংথ এসে গেছে যে southern portion of Pangangso Lake, যেটা চুশুল সেক্টর ব্রডলি বলা হয়, সেখানে আমরা একটা position gain korechi and it's a dominating height. তার মানে আমরা পেংগংসো লেক আর নর্থ ব্যাংককেও ডমিনেট করছি। তো সেই জন্য আমরা একটা টোটালি ডিফারেন্ট পজিশনে আছি অ্যাজ ফার অ্যাজ দ্য নেগোসিয়েটিং টেবিল ইজ কনসার্ন। তো সেই জন্য আমি আসবো আপনার কাছে, ব্রিগেডিয়ার সানিয়ালের কাছে এই প্রসঙ্গেই যাবো। যে ব্রিগেডিয়ার সানিয়াল, গতকাল যে আমরা গভীর রাত পর্যন্ত মস্কোয় যে দু দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক দেখলাম, সত্যি সত্যি সেটাকে কতটা ফলপ্রসূ বলা যেতে পারে, বিশেষ করে যখন সেনা সরানোর ব্যাপারে চীনের তরফ থেকে কোনো আশ্বাস মিলল না? না, আমাদের এটা বোঝা উচিত মিলিটারি রিয়াকশন, চায়নার পিএলের রিয়াকশন কিরকম হচ্ছে, আর ওদের মিনিস্ট্রিয়াল স্টাফ, ওদের ডিফেন্স মিনিস্টার আর মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ওয়াংয়ি কি কথা বলছে, এর মধ্যে মিল নেই। ইন্ডিয়া হ্যাজ টু রেসপন্ড টু মিলিটারি কোয়ারশন, আর চায়না যে কিরকম ভাবে মিলিটারিলি বিহেভ করছে। ইন্ডিয়া তৈরি আছে, ইন্ডিয়ান TDS ক্লিয়ারলি বলে দিয়েছে যদি ডিপ্লোম্যাটিক কথাবার্তা আর পলিটিক্যাল লেভেলে কথাবার্তা যদি কোনো সলিউশন না হয়, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ইজ প্রিপেয়ার্ড ফর এ ওয়ার। আমরা তৈরি আছি, আমরা আমাদের লোকেশনগুলোকে রিএনফোর্স করে দিয়েছি। যতটা ট্রুপ চায়না ডিপ্লয় করেছে লাদাখে আমরা অতটাই করেছি। আমাদের মোস্ট মডার্ন ওয়েপন্স আমরা এই এলাকায় ডিপ্লয় করে দিয়েছি। চায়না জানে যে এইখানে ও আর সুবিধে করতে পারবে না। চায়না টেপসাংয়ের সম্বন্ধে কথা বলছিল যে ওরা ওখানে ভারী ডিপ্লয়মেন্ট করেছে, ইন্ডিয়াও এই জায়গায় কাউন্টার ডিপ্লয়মেন্ট করেছে। আমরা এই এলাকায় আমাদের মোবাইল ফোর্সেস, আর্মার, মেকানাইজড ইনফিল্ট্রি ডিপ্লয় করেছি। আমরা তৈরি আছি একটা সংঘাতের জন্য, আর যেটা আমাদের CDS অলরেডি বলে দিয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে চায়নার রিয়াকশনটা হবে কি? গ্লোবাল টাইমস এক ধরনের মিথ্যা কথা রটায়, আমরা অতটা কনসার্ন নয়। আমাদের কথা হচ্ছে আমাদের মিলিটারি রেসপন্স কিরকম ভাবে হবে, তার জন্য আমরা তৈরি আছি। আমরা তৈরি আছি টু ডিফেন্ড, আমরা তৈরি আছি টু অ্যাটাক অলসো। তো এটা আমরা চায়নাকে ভালো করে বলে দিই।